বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই বরাবরের মতো আয়োজন নতুন ভিডিও নিয়ে আসছি, জ্যাক সুইং মেশিন A5 এই মডেলের স্পিরিট লক করব। রিসেট মারলো, স্পিরিট বাড়বে না। তাই আমাদের চ্যানেল অনেকে সাবস্ক্রাইবার করছেন, অসংখ্য অসংখ্য তাদের ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইবার করেননি, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটন বাজায় রাখবেন, লাইক করবেন, কমেন্টে বলবেন, আমরা নতুন নতুন ভিডিও আপলোড দেবো। তা দেখি আমরা ভিডিওতে চলে যাই। ফার্স্ট টাইম পি বাটন সাইপে ধরবেন, সুইচ বন করো। পি বাটন আমরা সাইপে ধরব, পরে আমরা এই জায়গায় 68 বানাবো, প্যাডাম ফলো করবেন। আমি স্পিড লক করব, 68 স্পিড লক, এই জায়গায় 2000 করে লক করব। পি বাটনে সেভ, পরে আমি সিল করতে হইব, সিল না করলে স্পিড বাইরে যাইব। তা দেখেন কোন বাটন দিয়া, হ্যাঁ আমি এখানে স্পিড সিল করে দিছি। তো স্পিড রিসেট মারলো আর স্পিড বাড়বো না। সুইচ অফ করব, চলুন সুইচ দাও। এখন আমি রিসেট মারবো ডিসপ্লে, স্পিড 2000, স্পিড 2000, ডিসপ্লেতে 5000 স্পিড আছে, 5000 স্পিড। আপনারা স্পিড লক করে সিল করবেন, সিল না করলে স্পিড চলে যাইব রিসেট মারলে। তো আজকের ভিডিও এই তেমন কি শেষ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।